এত সকাল সকাল কি করব বলো, মন যে সবসময় তোমার এই জানলায় পড়ে থাকে। কিন্তু কেউ দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি এত ভয় পাচ্ছ কেন? কম বেশি সবাই তো আমাদের ব্যাপারটা জানে। তারপরও বাবাকে আমার ভীষণ ভয় করে। তুমি যাও তো প্লিজ। আচ্ছা যাচ্ছি, দেখা হবে কখন? হবে হবে, তুমি এখন যাও তো প্লিজ। আচ্ছা। তোমার সেই সম্মানীয় শ্রদ্ধেয় আব্বা হুজুর কোথায়? কেন, মার্কেটিং করতে গেছে? মার্কেটিং এ? ও, তাহলে তো দিনকাল ভালোই চলছে। হ্যাঁ, দাও ঝটপট দিয়ে দাও। কি? 1000 টাকা করে, 6 মাসের বাড়ি ভাড়া, মাত্র 6000 টাকা। দাও দাও। বাড়ি ভাড়া নিয়েছেন বাবা সাহেব, ভাড়ার টাকা তার কাছেই চাইবেন, এই নাবালকের কাছে কেন? তা তোমার সাবালক বাবার সাক্ষাৎ কি এত সহজে মেলে? ভদ্রলোকের ধরার জন্য আমি এত চেষ্টা করছি, কিন্তু তার টিকির নাগালটা পর্যন্ত আমি ধরতে পারছি না। আচ্ছা এই ছোকরা, এই আচ্ছা, বলতে পারো তোমার আব্বা হুজুর কি করেন, কোথায় করেন?
বলতে পারো কোন অফিসে কলম পেশেন? এই শহরেই পেশেন। কিন্তু কোথায় হবে? কোনো অলিগলি রাজপথে? আইডিয়া করে নেবেন, এর চেয়ে বেশি বলা আমার ব্রেনে কুলবে না। কাঁচা ব্রেন, লাইক ফাদার লাইক সান। শোনো শোনো ছোকরা, তোমরা বাপ বেটা মিলে আমার নাট বল্টু যত প্যাঁচই কষো না কেন, ওই নাট বল্টুর প্যাঁচ কী করে খুলতে হয় আমার ভালো মতোই জানা আছে। আমার নামও সাগর মৃধা। আমি এক্ষুনি গিয়ে তোমাদের ওই ইলেকট্রিকের লাইন আর পানির লাইনটা কেটে দিচ্ছি, তারপরে বুঝবে মজাটা। এ লাইন কেটে দিবে গুরু? টমটম, হ্যাঁ টমটম, তুই আমার গুরুর ছবি লুকিয়েছিস কেন? বাড়িওয়ালা যাতে দেখতে পেলে সোজা বাবার কাছে রিপোর্ট করতো। বাবার কাছে রিপোর্ট? আর বাবা তো অধম পটল কুমার কে ভালো করে জানে। গুরু, তোমার এই শিষ্যকে ক্ষমা করে দিও গুরুদেব। দিবেন না? না দিবেন না কেন? না দেবো না, এক টাকাও দেবো না, নট এ সিঙ্গেল ফার্ডিং। হাবি সাহেব শুনেন শুনেন, রেট মতো ভালো না দিয়ে কই যান? মার্কেট থেকে এখানকার ভাড়া কত? দশ টাকা। হ্যাঁ আমি তোকে আট টাকা দিয়েছি, কম দিয়েছি নাকি? রেট ভাড়া হলো দশ টাকা, আপনি দিয়েছেন আট টাকা, দুই টাকা কম দিয়েছেন তো। আমার পকেটে পয়সা না থাকলে তোর এই বাঁধা রেটের কি দাম আছে রে? আরে রাখেন আপনার পেশাল, ওই লেডিস খেপটা না উড়াই আপনারে উড়াইলাম, দুইটা বাড়তি পয়সা পাওনে আসায় আর আপনি বাড়ির সামনে আইসা উল্টো সিদ্ধান্ত করছেন। আজকে দিন দেয় মাটি করে দিয়েছেন যত সব। এতক্ষণে পাচ্ছি। আচ্ছা সিনসিয়ারলি বলো তো, তুমি এতক্ষণ ধরে কি করছিলে? গলায় দড়ি দিচ্ছিলাম। গলায় দড়ি দিয়ে ভেরি ব্যাড। এই সংসারে থেকে গলায় দড়ি দিয়ে মরারও ফুরসত নেই। কেন কি হচ্ছে? কলে পানি আসছে না, রোজ 30 বালতির মতো পানি লাগে। হ্যাঁ হ্যাঁ, 4 বালতি মাত্র 2 বালতির কম পানি তুলে। তোমার সব বাজার হাট কি দিয়ে সামলাবো? কেন কেন আজই লাইনে টিউবওয়েল লাগাও। লাগাও লাগাও, শোনো শোনো শোনো, আমি লাগিয়ে দেবো, আমি ঠিক করে দেবো, কোনো চিন্তা কিছু নেই। বড় টেবিল খালি কেন? তাহলে আমি কি জানি? তুমি জানবে না তো কি জানবেই পাড়া পড়শিরা, যেমনি একটু আমি কাজে বাইরে বেরিয়েছি অমনি তোমার ওই বাঁদরের দল লেখাপড়া স্টপ করে পাঁইতারা মেরে ঘুরে বেড়াচ্ছে। সব তোমার জন্য, তোমার জন্য তুমি লাই দিয়ে দিয়ে ওদের মাথায় তুলেছো। দেখো আমাকে দোষ দেবে না? দেব না? না দেবে না? দেব না? না। ঠিক আছে দেব না, দেব না। টু মাচ ইজ ভেরি ব্যাড, টু মাচ ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত সবই খারাপ, অতিরিক্ত সবই খারাপ। কাট ইউর কোট, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথস। আই বুঝে ব্যয় করো, আই বুঝে ব্যয় করো। কাট ইউর ক্লথ অ্যাকর্ডিং টু ইউর ক্লথস। মাই ফাদার ইজ এ ফ্রড অফিসার, মাই ফাদার ইজ এ ফ্রড অফিসার, মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার ইজ এ ফ্রড অফিসার, মাই ফাদার ইজ এ ফ্রড অফিসার। ওই গাধা, গাধা, মাই ফাদার ইজ এ ফ্রড অফিসার। সারা জীবন আমি সৎভাবে কেরানিগিরি করে এলাম, আর এই শেষ বয়সে তুই আমাকে বানালি কিনা ফ্রড অফিসার? ওই রাস্কেল, ওই রাস্কেল, ওটা ফ্রড নয় ফরেস্ট, বল ফরেস্ট অফিসার। সরি বাবা, ফরেস্ট অফিসার, মাই ফাদার ইজ এ ফরেস্ট অফিসার, মাই ফাদার, মাই ফাদার ইজ এ ফরেস্ট অফিসার। হেই হেই, তুই কি লিখছিস? স্কুলে লেখা বাবা। হেই হেই, পাখি পাখি কই, পাখি, হেই পাখি। মাই ফাদার ইজ এ ফরেস্ট অফিসার, মাই ফাদার ইজ এ ফরেস্ট অফিসার, মাই ফাদার, মাই ফাদার ইজ এ ফরেস্ট অফিসার। এই তুই কার হুকুমে মশলা দিচ্ছিস? হ্যাঁ আমার হুকুমে। তোমার হুকুমে? হ্যাঁ। তুমি জানো মেয়েটার পরীক্ষা? জানি। জানো? তারপরেও তোমার একটু মায়া হলো না, একটু সোহাগ উঠলে উঠলো না মেয়েটার জন্য? সংসার তো আমার একার না, আমার একার পক্ষে এত কিছু সামাল দেওয়া সম্ভব না। সামালি যখন দিতে পারবে না তখন আর কি করবে?
সোজা বাপের বাড়ি চলে যাও। কি বললে? এতদিন পর তুমি এত বড় কথা বলতে পারলে? ঠিক আছে, আমি আজই এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। দাও ভাড়ার টাকা দাও। কত কত? রিজার্ভের টাকা, বেবি ট্যাক্সি ভাড়া আর অন্যান্য খরচ মোট 2000 টাকা। আমি মাইনে পাই কত? হতে শত বুঝি না, আমি যাবার প্রস্তুতি নিচ্ছি। অনেক হয়েছে, একটা জানের কামাই। বাবা তো আমাদের সুখের জন্য কম করছে না। আছে, অবশ্যই আছে। আমাদের সংসার অনেক সুখের সংসার মা, আমরা অনেক সুখেই আছি। তোর বাবা আজ কেমন ব্যবহার করলো দেখেছিস? এটা তো নতুন কিছু না মা, বাবা তো সবসময় এমন করে থাকেন। আসলে বাবা তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসে না চাই। আবারও আতপ চাল? কি বললি? এখন বুঝবি না, আমি মরলে তখন বুঝবি এই আতপ চালের দাম কত। বাবা অমন কথা বলছো কেন? বাবা অমন করে সবসময় রাগলে কি চলে? তুমি রেগে গেলে আমার ভীষণ ভয় হয়। এখন থেকে তুমি আর রাগবে না বাবা, আমার কথা দাও। আমি এখন অফিস যাচ্ছি। খেয়ে যাবে না? সকাল থেকে যা খেয়েছি তাতেই আমার পেট ভরে গেছে। চল আমি ধরি। চল আমার হয়েছে যত জ্বালা। এই রিক্সা যাবে? ও আপনি? আমি মানে? না যাবো না। কেন কেন কেন? আপনি পয়সা কম দেন, আপনি অন্য রিক্সায় উঠেন, আমি যাবো না। তোমার তেল বেশি এই জন্য যাবে না। এই তুমি যাবে? না আমি যাবো না, আমার খ্যাপ আছে। কি রে বাবা, আজকে সবাই তেল হয়েছে না? খ্যাপাচ্ছে খ্যাপাচ্ছে দাঁড়িয়ে আছো কেন? এতক্ষণ যাও না এখান থেকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো, আপনি? আমি চা পোশাকে রানীদের 12 টাকার উপায় কোথায়? তবু আছি আছি। কোথায় যাচ্ছ তুমি? জি খালার বাসায়। পায়ে হেঁটে কেন? তোমার গাড়ি? গাড়িটা গ্যারেজে, সারতে আরো দুদিন সময় লাগবে। অঙ্কেল আপনাদের দোয়ায় আমি একটা বড় কাজ পেয়েছি। ও প্রায় 10 লাখ টাকার টেন্ডার। 10 লাখ? বাবা বাবা খুব ভালো খুব ভালো। ও সেই খুশিতে বোধহয় খালার বাড়িতে যাচ্ছ মিষ্টি নিয়ে? জি জি। খালাকে ভালো করে মিষ্টি খাইয়ে তারপর তার দোয়াটা চাই। এক কাজ করো না বাবাজি, তুমি একবার সময় করে না আমার অফিসে এসো, তোমার ভালো মন্দ সব শোনা যাবে। কেমন? আচ্ছা আসো, আমি যাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমাদের রাশেদ ভাই। আমি ডাক দিব না তুই ডাকবি? রাশেদ ভাই ভিতরে এসো। মিষ্টি এটা
কি আছে রাশেদ ভাই? মিষ্টি। হঠাৎ মিষ্টি কেন রাশেদ ভাই? কালকে একটা টেন্ডার পেয়েছি বুঝেছো, প্রায় 10 লাখ টাকার কাজ। পাখি রে পাখি, পাখি রে, 10 লাখ? রাশেদ ভাই শোনো, আজকে আর বসবো না, অনেক কাজ পড়ে আছে, আমি পরে আসবো। হ্যাঁ মিষ্টি খাই রাশেদ ভাই? অবশ্যই, কেন খাবে না, খাও খাও খাও। ওয়েট ওয়েট, আমি দিচ্ছি, এই নিন রাশেদ ভাই। না না আমি খাবো না, তোমরা খাও। তাহলে আমরাও খাবো না। কি মুশকিল পাখি, নে ধর। তাহলে আমরাও খাবো না। তোমার জন্য রাশেদ ভাইও খেতে পারছে না। নে বলছি, হাতে নে। আজকে যাই। হ্যাঁ আর একটু বসুম না। না ভাইয়া, আজকে অনেক কাজ আছে, চলি। হ্যাঁ চলি। পাখি পাখি, মে চা খা। মা 4 কাপ চা কেন? আমার সাথে দেখা না করেই চলে গেল। মা রাশেদ ভাই বাবাকে জমের মতো ভয় করে, বাবা খামক খাই না বুঝে। অবজেকশন, বাবার দায়িত্ব বাবা পালন করেন ঠিকই, কি আপার ব্যাপারটায় বাবা খুব শক পেয়েছেন, তাই তো আমাদের প্রতি সারাক্ষণ চোখ রাখেন। মা কে আপার গানের গলা কত সুন্দর ছিল না, স্কুল কলেজে বরাবরই ফার্স্ট প্রাইজ পেত। বাবাও কে আপার গান কত পছন্দ করত, কে আপাকে নিয়ে বাবার কত স্বপ্ন ছিল, কে আপা বড় শিল্পী হবে। দোষ তো আমাদের কারণ নয়, কে নিজের ইচ্ছেতেই নিজের পায়ে নিজে কুড়োল মেরেছে। কে জানি মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে। তোমাকে বিশ্বাস করে তো তোমার হাত ধরে ঘর ছেড়েছিলাম। আমিও তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলেছিলাম। স্ত্রীর মর্যাদা? আশ্চর্য, এতদিন দুজন একই ছাদের তলায় বসবাস করে শুধু স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি মাত্র। বলতে পারো কি দিতে পেরেছো তুমি? কি চেয়ে পাওনি তুমি? কি নেই আমার? অর্থ সম্মান প্রতিপত্তি কি নেই? অর্থ সম্মান প্রতিপত্তি এসব দিয়ে তো সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, চাহিদার অতিরিক্ত সম্পদ বাড়ানো যায়, কিন্তু কিন্তু সুখ কেনা যায় না, হৃদয় কেনা যায় না। কি চাও তুমি? কি চাই সেটা তুমি ভালো করেই জানো। প্রত্যেক নারীরই এক ঠিক কামনা থাকে, সে মা হয়, পূর্ণ হবে তার নারীত্ব। কিন্তু তুমি কেয়া, দিনের পর দিন শুধু তুমি। আমি সন্তান চাই না, আই ডোন্ট লাইক ইট অল। শাক দিয়ে মাছ থাকা যায় না। তুমি সন্তান চাও না নাকি? শাট আপ, আর একটা কথা বললে থামলে কেন, থামলে কেন? মারো, গায়ে হাত তোলাটাই তো বাকি ছিল, সেটি বা বাকি থাকবে কেন? মারো, আমাকে মেরে ফেলো। আমি আর পারছি না, আমি আর পারছি না। আমিও আর পারছি না, দিনে দিনে অসহ্য হয়ে উঠছো তুমি। সত্যের মুখোমুখি হলে অসহ্য তো লাগবেই। তুমি তুমি একটা তুমি একটা অবশ্যই ইডিয়েট। ইডিয়েট না হলে কি এমন সময় আবির্ভূত হতাম? কি ব্যাপার, দুজনের মুখ দেখছি একেবারে কালো মেঘে ঢাকা পড়ে আছে, এই সময় মনে আমার আশাটা। রাবারি ভাই আপনি বসুন। ভাবি কি রে, চুপচাপ দাঁড়িয়ে থাকবি না ঘড়ির দিকে তাকাবি? হ্যাঁ বেলা 10টায় আমাদের ক্লাবের মিটিং। শোন আই এম সরি, আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, আমার শরীরটা খারাপ মনটাও খারাপ, তুই যা। অ্যাজ ইউ প্লিজ।
হ্যালো, কে? হ্যালো, ও আপা, সালাম আলাইকুম। কেয়া, কেমন আছো? না আপা, আমি ভালো না। ও, তা একটু একটু হয়েই থাকে, সব সংসারই হয়, কেন চিন্তা করছো? আমি আমি বুঝি আর কেন এত ভাবছো? কালকে একবার আসো আমার কাছে, কেমন? ঠিক আছে। ওকে, খোদা হাফেজ। টামটাম টামটাম, পটেল কুমার ভাই, পটেল কুমার ভাই, পাখি পাখি, এ কি বাড়িতে কেউ নেই নাকি? এই যে টামটাম, কেমন আছো? ভালো। এই না ধরো। আচ্ছা টামটাম, আমি তোমাদের বাড়িতে এলে তোমরা খুশি হও না দুঃখ পাও? যদি খালি হাতে আসেন তবে দুঃখ পাই, আর যদি রসগোল্লা। রসগোল্লা? হ্যাঁ, রাশেদ ভাই রোজ আনে। রাশেদ ভাই থেকে? ওই যে পাখিয়া পার সঙ্গে যার বিয়ে হবে। কার সঙ্গে? আমি পাখিয়া পাকে কত ভালোবাসি। কাকে? পাখিয়া পাকে। রাস্কেল। কাস্কেল? কাস্কেল না, রাস্কেল। ওয়ান সাইডের ভালোবাসার কোন দাম আছে? আছে আছে, রসগোল্লা হলেই ভালোবাসার দাম আছে। রসগোল্লা হলেই চলবে না, সাথে চমচম, সন্দেশ, জিলাপি। রসগোল্লা, সন্দেশ, চমচম? হ্যাঁ, চমচম, রসগোল্লা, জিলাপি, সন্দেশ, এগুলো হলেই হবে না, সাথে দুটো শর্ত। কি রকম? প্রথম শর্ত, হ্যাঁ, খুব গরম শর্ত। আচ্ছা, বাড়ি ভাড়া যেতে পারবো না। ঠিক আছে, আমি না বাড়ি ভাড়া চাইবো না, আর বাবা যদি বাড়ি ভাড়া চাইতে আসে তাহলে মাথা মেরে দুটো ফাঁক করে দেবো। আচ্ছা, আর দ্বিতীয় শর্ত? হ্যাঁ, রসগোল্লা, চমচম, হ্যাঁ, সন্দেশ, ও জিলাপি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কত গ্রাম? গ্রাম গ্রাম কি, মিনিমাম 5 কেজি। 5 কেজি? আমি এক্ষুনি নিয়ে আসছি। টাটকা হতে হবে কিন্তু। হ্যাঁ, টাটকা, রসগোল্লা, চমচম, পাখি আপা, 5 কেজি। শুনো, হ্যাঁ, আমরা পড়ার টেবিলে আছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, পাখি আপা, টাটকা, রসগোল্লা, চমচম, পাখি। ইদানিং দেখছি প্রতিষেবা বেশ তৎপর হয়ে উঠেছে তুমি। কি বলবে? না মানে বলছিলাম যে আমি এ সময় কিছু খাই না জানা সত্ত্বেও তোমার এই নিদর্শন না দেখালেই পারতে। তোমার এই উপহাস নির্মম, কিন্তু শৈবের মতো ধৈর্য আমার আছে। আচ্ছা, আজ যাকে প্রতিষেবার বারে বারে বলছো, একদিন কিন্তু এ সময় তোমার প্রচন্ড খিদে পেত। তা ছিল, কিন্তু এখন আমার রুচির পরিবর্তন হয়েছে। শুধু রুচিরই পরিবর্তন হয়নি, তোমার চরিত্রেরও অনেক পরিবর্তন হয়েছে। তোমার জন্য দুঃখ হয়। ভালো না লাগলে তোমার যদি ইচ্ছে হয় বাপের বাড়ি থেকে বেরিয়ে আসতে পারো। কি বললে? বাপের বাড়ি? কোন অধিকার তুমি যেতে বলছো সেখানে আমাকে? তোমার জন্যই তো বাবা মার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি। ইচ্ছে করে ঝগড়া করতে চাও নাকি? না, এগুলো থাকবে নাকি নিয়ে যাব? সে তোমার অভিরুচি। তুই বিয়ে করেছিস? কবে? করিনি তো, করবো।
কাকে? পাখি আপাকে। পাখি আপা? হ্যাঁ, ডানা কাটা পুরি, একেবারে ফিল্মের নায়িকার মতো, তাই তো আমি পছন্দ করি। পাখি আপাকে আমি ভালোবাসি। পাখি তোকে ভালোবাসে? পাখি আপা ভালোবাসুক আর না বাসুক, আমি তো ভালোবাসি। বোকা কোথাকার, এক হাতে তালি বাজে না। দাঁড়া 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 দাঁড়া, তুই পাখিকে ভালোবাসে? হ্যাঁ। পাখি তোকে ভালোবাসে? তাহলে বিয়ে হবে কি করে? পটল কুমার ভাই সব বন্দোবস্ত করেছে, তাই তো পটল কুমার ভাইয়ের কথা মতো 5 কেজি মিষ্টি নিয়ে যাচ্ছি। পাখিরা থাকে কোথায় রে? কেন, ওরা তো আমাদের ভাড়াতে। পটল বুঝে পাখির ভাই? ইস, তোর কি বুদ্ধি, তুই ঠিক ধরেছিস। খুব ভালো খুব ভালো, তো বিয়েতে দাওয়াত দিও কি? হ্যাঁ দেবো দেবো, তোর 14 গুষ্টিকে দাওয়াত দেবো, তোকে জামা দেবো, কাপড় দেবো, এই জুতো দেবো, পোলাও খাওয়াবো, কুরমা খাওয়াবো, কালিয়া খাওয়াবো। কিচ্ছু ভালো লাগছে না, আমি এখন যাই। যা যা যা, শালা রাম ছাগল কোথাক, বাপের পয়সা আছে তো চলে যাচ্ছে। আই পানি। ও ওরে বাবা রে, ওরে বাবা, ওরে মা রে, অনেক ব্যথা করছে রে, কি যে হলো পাতা দেখতো। চাচা বসেন। মা, তুই আমার মেয়ের মতো মা, মালাই স্কুলে গেছে, কাঞ্চনও বাড়িতে নাই। ওরে বাবা রে, তাই তোদের বাড়িতে চলে এলাম একটু শান্তির জন্য মা। আর যদি তোর ভরিদার চাচি বেঁচে থাকতো মা। বাড়িওয়ালা চাচা এসেছেন। এই যে ইলিয়াস, ভয় পাবেন না ভয় পাবেন না, আসুন আসুন, আমি ভাড়া চাইতে আসিনি রে ভাই, আসুন আসুন। কি আপনার আবার কি হলো? না এসো না, হঠাৎ মেয়ে খেলে গর্তের মধ্যে পা পড়ে ও বাপরে প্রচন্ড রকমের আঘাত পেয়েছি, তাই একটু শান্তির জন্য আপনাদের বাড়িতে চলে এলাম। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। ওমা ওমা, এই পাটা টিপে একটু। ও কই গো, কেয়ার মা, ও কেয়ার মা, এই মৃধা সাহেবের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে এসো। আমার গরম দুধ কেন, গর্তে পড়ে এমনি তো ঠান্ডা হয়ে গেছি মা, তোমাদের অনেক কষ্ট দিচ্ছি মা। চাচা, আমাদের কোনো কষ্ট নেই, তবে আপনি ভাড়া চাইতে এলেই বড় কষ্ট। কে 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 কি কি, আমি 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 ভাড়ার টাকা চাইতে এলি বড় কষ্ট হয় তোমাদের? তোমরা মনে করছো, ওরে বাবা রে, তোমরা মনে করছো আমি আমার ভাড়ার টাকা আমি ছেড়ে দেবো? কখনো না, আমার নামও সাগর মৃধা। ওরে বাবা রে, আমি কখনো ভাড়ার টাকা ছাড়বো না। ওরে বাবা, পটল কুমার ভাই, পটল কুমার ভাই, এই 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 পটল কুমার ভাই, মিষ্টি নিয়ে এসেছি। কি বলছিস? তুমি চুপ করো, তোমার ভাই এই নাও চমচম মিষ্টি, পাখি আপাকে বেশি দিও। চমচম মিষ্টি রসগোল্লা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব প্ল্যান তো আপনারই, আপনি বুঝবেন না কেন? খবরদার বাজে বকবেন না। কাঞ্চন এসো ভিতরে এসো। খবরদার, এই দাঁড়া কাঞ্চন দাঁড়া। কি বাড়ি ভাড়া না দিই, কেউ এক পা বাড়ির মধ্যে যেতে পারবে না। কাঞ্চন শুরু করো। হ্যাঁ ঠিক বলেছো। শোনো বাবা, এখন থেকে তুমি যদি এই বাড়ি ভাড়া চাও, তাহলে ওই ইটটা দিয়ে না তোমার মাথায় মেরে আমি দু ফাঁক করে দেব। কাঞ্চন শোন বাবা, শোন 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 শোন, আরো আরো শোনো, আরো শোনো, তুমি যদি বাকি আমার সঙ্গে আমার বিয়ে না দাও, তাহলে আমি বিষ খাবো। বিষ? সর্বনাশ! ইলিয়াস সাহেব, আপনি কিছু বলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, তুমি আমাকে পাখি আপার সঙ্গে বিয়ে করিয়ে দাও, আর যদি বিয়ে না দাও, তাহলে কিন্তু আমি বিষ খাবো, আমি বাড়িতে ঝাঁপ দেবো, আগুনে ঝাঁপ দেবো, গাড়িতে ঝাঁপ দেবো, তাল গাছের উপর চড়ে তারপর আবার ঝাঁপ দেবো। হ্যাঁ বলেছিলাম কিন্তু। ঠিক আছে বাবা, পাখির সাথেই তোর বিয়ে দেবো, তার আগে তুই বাড়ি চল। হ্যাঁ, তোর বিয়েতে আত্মীয় স্বজনকে দাওয়াত করতে হবে, বাড়ি ঘর সাজাতে হবে, ব্যান্ড পার্টি কন্ট্যাক্ট করতে হবে।
তুমি কত ভালো, তোমার কাছে চুমুক ভাই। আচ্ছা বাবা, আজকে শ্বশুর আপা যাই যাই। হ্যাঁ চল চল বাবা, চল 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 বাবা, চল তুমি দোয়া করো বাকি বয়। চল 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 বাবা, চল চল বাবা, যাই 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 যাই। টাটা টাটা বাকি আপা, টাটা টাটা বাকি আপা, বাবা তোকে পাখির বাসাই বাঁধবো বাবা। পাখি পাখি এদিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যাও। ঠিক তো? হ্যাঁ বাবা রে, মা পাটা বড় ব্যথা করছে মা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। শোন, ছাগলটাকে বেঁধে রাখলাম, দেখি যেন ছাড়া না পায়। একটা শয়তানের হাড্ডি। ওরে বাবা, ও ওভাবে ঢিল ছুড়লে বড় রকমের ঢেউ জাগে না কিন্তু। ছোট ছোট ঢেউ থেকেই বড় রকমের ঢেউয়ের উৎপত্তি পাখি। মনে হয় না, যতদূর জানি বাতাস থেকেই ঢেউয়ের উৎপত্তি। পাখি মনের ঢেউ কিন্তু বাতাসে জাগে না। আচ্ছা তাই নাকি? তুমি যেভাবে আমার পিছু নিয়েছো, ব্যাপারটা যদি জানাজানি হয়েই যায় তাহলে কেমন হবে বলো তো? শেষে যদি তোমার সাথে আমাকে মিশতে না দেয়। দুজনের মন তো এমনিতেই মিশে আছে, এখন বাধা দিয়েও কেউ কিচ্ছু করতে পারবে না। বাবাকে আমার ভীষণ ভয় করে। তোমরা কেউ কখনো তোমার বাবার সাথে ফ্রিলি মিশতে চেষ্টা করনি? তোমার বাবার মতো একজন আদর্শবান মানুষ আমি জীবনে দ্বিতীয়টি দেখিনি। আচ্ছা আমাদের ব্যাপারটা তোমার বাবা জানে? তা জানি না। পাখি আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রস্তাবটা মন্দ না, তবে একটু ভাবতে হবে কে আপার ব্যাপারটা সবাইকে ভাবিয়ে তুলেছে। শেষে যদি আমি একই পথ ধরি লোকে মন্দ বলবে, বাবার মুখে থুতু দেবে। না পাখি, তোমার বাবাকে ছোট করবার কোনো অভিপ্রায় আমার নেই, আমি সবই বুঝি। রাস্তাঘাট পরিষ্কার করে তবেই পা বাড়াবো। তোমার মতো এত বুদ্ধি আমার মাথায় নেই, তবে ব্যাপারটা চিন্তা ভাবনা করতে হবে। পাখি আপা, পাখি আপা, পাখি আপা, পাখি আপা, পাখি আপা, আমি না তোমাকে খুঁজতে খুঁজতে একেবারে হয়রাম। কি ব্যাপার? আমি পালিয়ে এসেছি তোমাকে খুঁজতে। তোমার বাবা জানতে পারলে কিন্তু তোমাকে অনেক মারবে। আরে মারুক মারুক, মারতে মারতে না আমাকে সেন্সলেস করে ফেলুক, আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি কাঞ্চন ভাই। তাহলে আমাদের বিয়ে হবে না? না, তুমি আমার ভাই, আমি তোমার বোন। ভাই বোনকে ভালোবাসে, বোনও ভাইকে ভালোবাসে। হ্যাঁ খুব ভালোবাসে। আমি নিজে তোমার জন্য সুন্দর একটা বউ এনে দিব, বউ নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসবে, আর আমিও আমার বরকে নিয়ে তোমার বাড়িতে বেড়াতে যাব, কেমন? ইস কি মজা! তাহলে তুমি আমার বোন আর আমি তোমার ভাই, ঠিক আছে? তারপরেও আমি তোমাকে ভালোবাসবো, অনেক অনেক ভালোবাসবো। ওয়াদা ওয়াদা পাক্কা পাক্কা। আচ্ছা তাহলে আমাদের দুলাভাই যে কে হবে? কেন আমি? তাই ঠিক আছে, তোমাদের বিয়েতে কিন্তু আমি আসবো, এখন আমি যাই। না না বাবা আমাকে অনেক পেটাবে। এই নাও পাখি আপা আমার ভালোবাসা। হ্যাঁ আমি যাই, টাটা। এই পাখি পাগল নাকি?
পাগল তো বটেই, তোমার মতো ভালোবাসার পাগল। তাই দাঁড়াও, বাইরে বেরোবার সময় পিছু ডাকো কেন? ঘরের স্ত্রীকে একা ফেলে কোথায় যাচ্ছ? সারা আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাক, আমি তা পছন্দ করি। শোনো, যদি ভালো না লাগে ঘুমিয়ে থাক। ফুলের বিছানা কাটার মতো একা পড়ে থাকতে আমার ভালো লাগে না। কেন তুমি বলতে যাচ্ছ, কেন বেছে নিচ্ছ মিথ্যে জীবন? একদিন না তুমি আমায় ভালোবেসে বিয়ে করেছিলে? ভুল করেছিলাম। ভুল? ভুলটা কোথায়? ধরিয়ে দাও। কৈফিয়ত চাও? আমার কৈফিয়ত দিতে ভালো লাগে না। ঘৃণার কারণ তুমি, কারণ তোমাকে আমার আর আগের মতো ভালো লাগে না। একে তোমার ভালোবাসার প্রতিদান যদি বলি তাই? ও, তাহলে তুমি শুনে রাখো ইফতেখার, তোমার এই কদর্য জীবনের জন্যে আমি তোমাকে ঘৃণা করি। যার অতীত অঙ্কিল, ভবিষ্যৎ অন্ধকার, বর্তমান জটিল, যে স্বামী কালোর টাকা আভিজাত্য আর সুরায় মত্ত থাকে, তাকে আঁকড়ে থাকতে আমিও ঘৃণা করি। যে স্বামী নিজের সংসারের প্রতি উদাসীন, তাকে আমি কেন, কোনো মেয়েই শ্রদ্ধার চোখে দেখবে না। তাতে আমার কিছুই যায় আসে না। তা জানতাম, বিশ্বাসের বাঁধন এমনি করেই কেটে যাবে। দুর্ভাগ্য আমার, যদি একটি সন্তান থাকত ওকে আঁকড়ে বাঁচার চেষ্টা করত। প্রয়োজনে এ মুহূর্তে তাকেও গলা টিপে হত্যা করতাম। তা পারতে, তোমার মতো অমন সে জঘন্য কাজ করতে মোটেও হাত কাঁপবে না। আই হেট ইউ। আমাকে আমাকে তুমি মারলে? একটা জ্বলন্ত অগ্নিগিরির মুখ আমি বন্ধ করে দিলাম। আমি কাপুরুষ নই, স্বীকার করি আমার অতীতকে, কিন্তু বিশ্বাস করি না তোমাকে। তুমি একটা চুপ করো। আজ বুঝতে পারছি বাবা মার অবাধ্য হয়ে তোমার বন্ধু প্রেমে পড়ে পালিয়ে কি ভুল না করেছি। আজ বুঝি মা বাবার কাছে আমার সমস্ত প্রয়োজন ফুরিয়ে গেছে। যদি বলি তোমার প্রয়োজন ফুরিয়েছে? কি বললে? আমার জীবনে তোমার কোনো দরকার নেই। শুধু রজনীগন্ধা নয়, এ আমার অস্থির প্রেমের প্রকাশ। তুমি একে নাও, এটা গ্রহণ করো, আমাকে স্বীকার করো। তুমি ইফতেখার? হ্যাঁ অপরাজিতা, রাতের রজনীগন্ধার মতো আমি তোমার ভালোবাসার টানে সব কিছু ছিন্ন ভিন্ন করে ছুটে এসেছি। তা হতে পারে না, তুচ্ছ ভালোবাসার মোহে নারী হয়ে আরেক নারী সর্বনাশ আমি করতে পারবো না। তুমি চলে যাও, চলে যাও। আমার স্বপ্ন কি মিথ্যে হয়ে যাবে অপরাজিতা? আমি তো তোমাকে স্বপ্ন দেখতে বলিনি। সেদিন মুখ ভরা হাসি, মুখ ভরা ভালোবাসা দিয়ে তুমি আমাকে কাছে টেনেছিলে। ভালোবাসার রঙিন আবিরে রাঙিয়ে আমাকে আপন করেছিলে কেন, কেন? মেয়েরা ভালোবাসতে জানে, ভালোবাসার সাথে প্রতারণা করতে জানে না। মেয়েদের লোভ, সুন্দর একটা সাজানো সংসার, একজন সৎ স্বামী, তাতেই তারা তৃপ্ত।
আমার তাতে কিসের অভাব ছিল? মনুষ্যত্বের। তুমি অমানুষ, লোভী, মেয়েদের ঠকানোই তোমার চরিত্র। আমি তো কাউকে ঠকাইনি। ঠকাওনি কেন? কেন তোমার বইয়ের স্বপ্ন ভেঙে দিয়ে এখানে এসেছো আমার কষ্টের জীবনকে ধ্বংস করতে? আর যদি কখনো এখানে আসো তাহলে তাহলে আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। চলে যাও, চলে যাও এখান থেকে। কিছু বলবি? ওই শয়তানটা আবার এসেছিল বুঝি? হ্যাঁ, ও আর আসবে না। আর আসবে না? অপরাধ, আমার মন বলছে আমি আবার আগের মতন সুস্থ হয়ে উঠব। আল্লাহ যেন তাই করে। কি মনে করেছো? কি কি মনে করেছো তোমরা? খবরদার, ওকে কিছু বলতে পারবে না, এমনিতেই মেয়েটা আমার আধমরা। ওই হাফ মরাকে আজ আমি ফুল মরা করে ছাড়বো, আসুক আজ ওর একদিন কি আমার একদিন। কোথায় ছিলি এতক্ষণ? রাশেদের সাথে। আর বল, আমরা বিয়ে করেছি। কি বললি? কি বললি তুই? বিয়ে করেছিস? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। তোমার বিয়ের খরচাটা তো বেঁচে গেল। রাশেদ ভালো ছেলে, পেয়ার মতো পাখি ফুল করে। তোমরা তো ফুল করে না, সব ফুল আমার। আমার জীবনের পাতায় পাতায় ফুল। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। মাথা ঠান্ডা করো, প্রেসার আবার বেড়ে যাবে। প্রেসার বেড়ে যাবে? তাতে মনে যাও অনেক ভালো। হে খোদা, আমার মরণ দাও, এই নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। এই পৃথিবীটা বড় কঠিন, বড় নির্মম, বড় নিষ্ঠুর। এখানে এখানে কেউ কারো আপন নয়, কেউ কারো আপন নয়। বাবা, মা, বাবার কি হয়েছে? তোর বাবার আর কি হবে? পাখি লুকিয়ে বিয়ে করেছে তাই। যে ভুল আমি করেছি সেই একই ভুলের পথে তুইও পা বাড়াবি। তোর কি খবর কেয়া? খবর ভালো না মা, অসহ্য হয়ে আমিও ইফতেখারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি। ভালো ভালো ভালো, খুব ভালো। এখন এখন বাড়িতে থেকে আমার মরণ হলো না, একসঙ্গে জোর করে কাঁদতে পারবি, খুব ভালো। বাবা বাবা, তুমি ক্ষমা করো বাবা। ক্ষমা করো বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা। Okay.
ঘর মোর ভেসে গেছে হাই নয়নের যমুনায়, বাসি কেন তবু নাম ধরে ডাকে আজ মোর আঙ্গিনায়, নয়নের যমুনায় খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়, নয়নের যমুনায় খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়। পাখি, হ্যাঁ আপা, আপা বলো তো কেন আমাদের সংসারটা এমন বদলে যাচ্ছে? সবই আমার দোষ রে পাখি, সুন্দর একটা গোছানো সংসার তছনছ করে নিজের স্বার্থের কথা ভেবে ইফতেখার হাত ধরে ঘর ছেড়েছিল, শুদ্ধ কপালে সইল না। বাবা আমার জন্য অনেক কষ্ট পেয়েছেন রে পাখি। এতে তোমার কি দোষ? বাবা দেখে শুনে বিয়ে দিলে যদি এমনটি হতো তবে তবে মনকে তো প্রবোধ দিতে পারতাম। মেয়েদের জীবন কচু পাতার পানি রে পাখি। আপা কালকে আমি তোমার বাবার অফিসে গিয়ে সবকিছু বুঝিয়ে বলে আসবো, ঠিক আছে? তুমি যে কে, এমন করে কি মানুষকে ভয় দেখাতে হয় নাকি? তোমার সাহস পরখ করলাম। তো পরশু সিনেমাটা কেমন লেগেছে? আমি তো কিছুই দেখিনি। কেন কেন? ঘুমিয়ে পড়েছিলাম। ফলে মানুষ ঘুমায়? কি করবো বলো, বরফের মধ্যে তো ঠান্ডা বাতাস পেয়ে ঘুম এসে গেল। শুনে কি তার্থ হলাম। কেন কেন? ওই ছবিটা ছিল লাভ স্টোরি, মানে প্রেমের ছবি, দেখলে উপকার হতো, অনেক কিছু শিখতে পারতে। ভুল হয়ে গেছে, এখন শিখিয়ে দাও না কিভাবে লাভ করে। শিখবি? হ্যাঁ। মনে করো তোমার সাথে আমার ডিপ লাভ। ডিপ লাভ? ডিপ লাভ মানে আবার কি? গভীর ভালোবাসা। গভীরটা আবার কি? এই সেরেছে গভীর। গভীর মনে করো তোমার সাথে আমার খুব ভাব, মানে ভালোবাসা। তুমি আমার কাছে এসে আমার গলা জড়িয়ে ধরে বলবে আমি তোমাকে ভালোবাসি। ও, এই কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। নো নো, এভাবে নয়, একটু আবেগ দিয়ে বলো। এই আবেগটা আমার কি? তোমার বয়স কত? মেয়েদের বয়স বলবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলছি, আমি তোমাকে ভালোবাসি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিরে মালা এখানে কি করছিস? পটর ভাইয়ের কাছে ভালোবাসা শিখছি। ভালোবাসা তো বিবাহের পরে হয়। কলিমুল্লাহ, সলিমুল্লাহ, এখানে আমরা বেসরিয়তি কোনো কাজ হতে দেব না। হ্যাঁ, চলো ওদের বিয়ের ব্যবস্থা করি।
চল আমাদের সঙ্গে। চাচা চাচা ছেড়ে দেন, জীবনে এমন কাজ আর করব না। চাচা বাবা আমাকে মারবে। হা ভয় পাচ্ছিস কেন? তোদের জন্য পাকা বন্দোবস্ত করছি, কিন্তু শরীয়ত মতো করব। আখেরাত পাবি, দুনিয়াও পাবি। চল চল। না পারলে আমার কপালে একটা লাথি দাও। তোমাদের সংসারে এছাড়া আমার পাওনা কি আছে? অত বড় একটা ধিঙ্গি ছেলে সারাদিন পায়তানে মেরে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা কাজ কমে আসতে পারে না। একবেলা রিক্সা চালালেও তো একবেলার ভাত হয়। হ্যাঁ সব তোমার দোষ, আশকারা দিয়ে দিয়ে ছেলেকে মাথায় তুলেছ, এখন হিসেব মেলাও। হিসেব মেলাবো না, মরার আগে এই জীবনের হিসেব আর মিলবে না। আমি সবসময় মরণ চাই, কিন্তু মরণ আমার হয় না। খোদা খোদা তুমি আমার মরণ দাও, আমার মরণ দাও খোদা, মরণ দাও। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আরে আগে হাত মিলান, বুক মিলান। শুনুন বিআই সাহেব, এখন থেকেই বাড়ির ভাড়ার টাকা চাইতে আমি আর কোনো দিনই আসবো না। কি ব্যাপার? ব্যাপার কিচ্ছু নাই, এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই যদি আল্লাহ পাকের রহমতে ঘটে থাকে তাহলে এখনকার ব্যাপারটাও আল্লাহ পাকের রহমতেই ঘটে গেছে। হ্যাঁ আমাদের মসজিদের ইমাম সাহেব আর মহল্লাবাসীর আপনার ছেলে পটল কুমারের আর আমার মেয়ে মালার বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছে। তবে ব্যাপারটা শুনে আমিও কিন্তু বিআই সাহেব অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যা কিছু ঘটছে যখন আল্লাহর হুকুমই ঘটছে তাই আমি এটাকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছি। আপনারা দয়া করে আমার ছেলে আর ছেলের বউকে ঘরে তুলে নিন। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমি আর আপনাদের কষ্ট দেব না, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। ঠিক কি বলছেন, আমরাও আপনাকে অনেক অপদস্ত করেছি, অপমান করেছি, অপবাদ দিয়েছি, আপনি আমাদের ক্ষমা করবেন। ব্যবসাবা ছেলে আর ছেলের বউকে ঘরে তুলে নিন। যান একটু দাঁড়ান। এই যে আমার মেয়ে মালার বাড়ির দলিল, মালার বাড়ি আমি মালাকে দিয়ে দিলাম। নিন ধরুন ধরুন ধরুন, সংকোচ করবেন না। আর আমার সারা জীবনের সঞ্চয় এই 1,00,000 টাকা আমি পটল কুমারকে দিলাম ওর জীবনের প্রতিষ্ঠার জন্য। বিআই সাহেব বিআন সাহেব, আপনারা আমার মেয়েকে নিজের মেয়ের মতোই দেখবেন, ছেলের বউ মনে করবেন না, মা বলা মেয়ে। চল কেয়া, আমি তোমাকে ঠকাতে চাইনি, আমি তোমার সাথে প্রতারণা করব না। কেয়া, ওই ডাইনির মিথ্যে অভিনয়ের কাছে আমি ক্ষণিকের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কেয়া, আমার আমার প্রায়শ্চিত্ত হয়েছে।
আমার প্রায়শ্চিত্ত হয়েছে কিয়া। তুমি আমাকে ক্ষমা করো কিয়া, তুমি ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না। না 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 না, আমি এসব কিছু চাই না, আমি এসব কিছু চাই না, শুধু তোমাকে চাই কিয়া, শুধু তোমাকে চাই। খুলে দাও চোখের সামনে কে দোলায় কালো কালো মলিন পর্দাটা, পর্দাটা তুলে দাও, পর্দাটা তুলে দাও। ক্যাপা ক্যাপা, চা দাও, আমার ঘুম পাচ্ছে। ডাক্তার কি বলে গেল? ভয়ের কোনো কারণ নেই, তুমি নানি হবে। কিন্তু দুনিয়াতে এসে নাতি তো তার বাবাকে দেখতে পাবে না। না মা, আমার সন্তানকে মিথ্যে অপবাদ দেবেন না, অন্যায় করেছি আমি, শাস্তি হবে আমার। কে আর কে ভালোবেসে বিয়ে করি, আমি ভালোবাসার মর্যাদাটুকু রাখতে পারি না। আমি আমি ওর প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, সব দোষ আমার, সব দোষ আমার। বলো আমাকে ক্ষমা করবে? আমি তো ক্ষমা করার অযোগ্য, ক্ষমা চাও বাবা মার কাছে। আমাকে শাস্তি দিন বাবা। না বাবা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমাদের জন্য যথেষ্ট। তুমি ওকে দেখো, ওকে দেখো।